إذ رميت ولكن الله رمى যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি বলেন আল্লাহু আকবার আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায় গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে 500 জনের চোখে লাগবে নাকি কয়জনের চোখে লাগবে কয়জন কয়েকজন দু চারজন দশ জন পনেরো জন বিশ জন 500 জনের চোখে লাগবে তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলি কণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার দুই নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা কি করা এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে কেউ আছে তাহাজ্জুদ গুজার কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে চার ওয়াক্ত কেউ আছে তিন ওয়াক্ত কেউ আছে দুই ওয়াক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত আছে না নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি আছে না নাই এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তওবা করতে হবে ঠিকই না আর নফল ইবাদত বাড়ায় দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু দেখো তো কোনো বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয় আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই বিষ্ণুই বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত চিল্লায় পড়ানো আল্লাহু আকবার কারণ এই কিতাবটা এমন কিতাব যে এই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় আওয়াজ করে কোথায় পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কোরআনে চোখ রাখেন সব আছে এখানে সব ইতিহাস এমব্রয়োলজি কসমোলজি সোশ্যালজি বায়োলজি বুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতুল গহ্বরের কথা মহাকাশের কথা নৃবিজ্ঞান প্রাগৈতিহাসিক বর্ণনা সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন তো সবাই ফজরের পরপরই যেন গাইবান্ধার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে ঠিক কিনা আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক কোরআন জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু
ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাই? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ শ্রীমদ ভাগবত গীতা কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড। ওটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কিনা? কি সুন্দর আইডিয়া ভাইয়ের! আগে ছিল কি? সিনেমা, এখন হয়েছে মাদ্রাসা। এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিবেন? মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আছেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম। ও, অনেক ইমাম আসছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ বলেন। বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর, আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য? এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া, কি করলেন, কার কি অবস্থা, কেমনি একটু ইম্প্রুভ করা যায়, কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার টু, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের আগে দিয়ে, পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ, পড়ে আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে। উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নেই, আমাদের চাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা, এটারে কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাউম, এটার কি বলে? এই সিনা আর নাউম কোরআনের এক আয়াতে আছে না নাই? আয়াতুল কুরসির ভেতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর সিনাও নাই, আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস, ঝিমুনি, আরেকটা পেলাম হালকা ঘুম, সিনা, আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম, এটার বলে নাও, আরেকটা আছে গভীর ঘুম, এটার বলে হুজু, এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজুদ। এটা কখন হয়? রাত তিনটার পরে হয়। আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়,
অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেকদিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আছে না নাই, শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? উঠা বসা করতেছেন কেন? কখন আসছেন আপনারা মাহফিলে? সকাল ১০টায়? এত আগে কেন? জায়গা পাওয়া যায় না, এই সব মাহফিলে অবস্থা। পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন, তো গত রাত্রে। তাই বললাম ঘটনা কি, গত রাতে কেন? জায়গা পাওয়া যাবে না। আরেক দল বলতেছে ফজর থেকে, তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে? আলোচনা শেষ করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব আমি, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আস, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। পড়েন আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে আবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সুরা ফাতিহা হচ্ছে সুরাতুন দোয়া, দোয়ার সুরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে এহেদিনা সিরাতাল, সবাই পড়েন এহেদিনা সিরাতাল। আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এহেদিন আসসালাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন, বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নেই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান, চিল্লায় পড়েন আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আরেকজনের জন্য কইরা কি লাভ? এরকম কথা অনেকের আশ্রয় নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন,
ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এই জন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন, কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে 4 নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা 4টি, চিল্লায় বলেন কয়টি? 1 নম্বরে সুবহানাল্লাহ, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে। এই 4টা তাসবিহ পড়া যাবে? যাবে। আবার বিষ্ণুই বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে 2টা বাক্য আছে বড্ড প্রিয়, জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কথার ওজন কত, 2টা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই 2টা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পারবেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল। জিকির করার পদ্ধতি নাম্বার 1, মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই, নিজেকে সংবরণ করো। লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ধীরে সুস্থে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন? নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা। কি করা? কি করা? যাকাত দেয়া। দেন তো আপনারা, যাকাত আদায় করেন তো? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। গোপন দান আল্লাহর কাছে প্রিয়, দেখিয়ে দিলেও কবুল হয়, কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নেবে কে? লুকিয়ে দান করবেন, কেউ যেন আপনার নাম না জানে। রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন, ওইটার দাম বেশি, আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা, বলেন মারহাবা। এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে। اللك سر عند الله بينك أنت وبين الله اللك صدقات تخفى
لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন দেখেন কত সুন্দর নসীব তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবে তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই ছয় নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিয়ামতের দিন আল্লাহ বলবে হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি আল্লাহ বলবে হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনোদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিমু তুআম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এই জন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে ডেকে যান অনেকে মেহমান আসলে নাখোশ হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কি না বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নফল ইবাদত করবেন রেগুলার করব আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নফল ইবাদতগুলোয় বরকত দেয় কে এবার আমি প্রশ্ন করি উত্তর দেন কোরআনের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি কি দেওয়া কি দেওয়া সেজদা দেওয়া বেশি বেশি সেজদা দিবেন তো সেজদা দিয়ে কার কাছে চাইবেন আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি নফল ইবাদত করা চিল্লায় বলো মুসলমান কি করা নফল ইবাদত করা আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন।